প্রিয় দর্শক বন্ধুরিপে নিয়মিত আয়োজনে আড্ডা দেখে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম আজকে কথা বলবো শ্রমিক উন্নয়ন নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক নেতা আছেন সিবিএ নেতা আমার ডান পাশে আছেন মোহাম্মদ আবু সেলিম সভাপতি বাংলাদেশ রেশম উন্নয়ন এমপ্লয়ি লীগ সিবিএ আছেন মোহাম্মদ আব্দুস সোহেল সাধারণ সম্পাদক রাশে মহানগর শ্রমিক লীগ তাদেরকে স্বাগত জানাচ্ছি শ্রমিকদের যে ধরনের চা পাওয়া আছে তা পূরণের জন্য শ্রমিক সংগঠনগুলো আসলে কেমন কাজ করছে সরকারি উদ্যোগগুলো কেমন এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমে জানতে চাই বাবু সেলিম যে আজকে যে শ্রমিক উন্নয়নের কথা বলছি সেই জায়গায় আসলে রেশম শ্রমিকরা কেমন আছেন মাঝে রেশম শিল্পে যে উৎপাদন বন্ধ ছিল এই সময়টা আপনারা কীভাবে পার করলেন আপনারা নিশ্চয়ই জানেন যে জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশনায় রাজশাহীতে বাংলাদেশ রেশম উন্নয়ন রেশম বোর্ড প্রতিষ্ঠিত হয় এবং রেশম বোর্ড সাফল্যজনকভাবেই চল্লিশ দশটি জেলা থেকে চল্লিশটা জেলায় রেশম চাষ সম্পৃক্ত করে শ্রমিকদের এবং গ্রামের হতদরিদ্র বিশেষ করে মহিলাদের কর্মসংস্থানের জন্য কাজ করে আসছিলেন এবং আমাদের দেশে চাহিদা অনুযায়ী রেশম উৎপাদন করার জন্য সেই সক্ষমতা অর্জন করার জন্য সারা বাংলাদেশে অবকাঠামো তৈরি হয় কিন্তু উনিশশো সালে তৎকালীন সরকার বিএনপি সরকার বিশ্ব কে আহ্বান করে আমাদের বিশ্বব্যাংক সার্ভে করে যে রিপোর্টগুলো প্রদান করেন যেটি বাস্তবায়ন করার ফলে রেশম শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের দেশের বিদেশ থেকে রেশম আমদানির উপর ট্যাক্স প্রোটেকশান তুলে দেওয়ার কারণে আমাদের রেশম উৎপাদন নব্বই পার্সেন্ট হ্রাস পায় পরবর্তীতে উনিশশো সালে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনবিদ নেত্রী ছিলেন ওনাকে নিয়ে আমি চাপায় নামের রেশম শিল্প সুতিকার সেখানে আমি নিয়ে যাই এবং রেশম শিল্পের সার্বিক দিকগুলো এবং বিশ্বব্যাংকের সিদ্ধান্ত বাস্তবায়ন করলে রেশম শিল্পের কী কী ক্ষতিকারক সমস্যাগুলো তৈরি হয়েছে সেটা অভিহিত করি এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করার পর পরই রেশম সেক্টরের সেই বিশ্বব্যাংকের যে প্রেশনগুলি উনি বাতিল করেন বাতিল করে রেশম শিল্পের দেশের স্বার্থ সংরক্ষণে যে কাজগুলি করা দরকার সেগুলো করেন এবং বন্ধ রেশম কারখানাকে আধুনিকীকরণ করেন প্রায় আট কোটি টাকা দিয়ে এবং শ্রমিকদের আপনারা জানেন উনিশশো সালে রেশম কারখানা চালু হলেও সরকার কখনো শ্রমিকদের মজুরি প্রদান করেন নাই রেশম বর্ড বিভিন্নভাবে ধারের মাধ্যমে লোন দিয়ে চালিয়েছিল পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই সালের থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছর শ্রমিকদের দুই রাশি এবং ঠাকুরগা দুটি কারখানার শ্রমিক মজুরি সরকারিভাবে বরাদ্দ দেওয়ার ফলে এবং আধুনিকরণ করা হয়েছিল কিন্তু দু সালে যখন কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলো আরও শ্রমিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো সেই সময় কারখানাকে বন্ধ করার ফলে এসব শিল্প সেক্টর ক্ষতিগ্রস্ত হয়ে এবং বন্ধ করার আসলে কারণটা কি ছিল কি কারণ দেখে তারা বন্ধ করেছে তারা মূলত কারণ দেখিয়েছে কি বলে লসের কারণ কিন্তু লসের কারণটা অন্যতম নয় কারখানা লসের অন্যতম কারণ হলো সেটা হলো যে কারখানা যে উৎপাদন সক্ষমতা ছিল সেই উৎপাদন সক্ষমতা ফিফটি পার্সেন্ট মাত্র অ্যাভারেজ ফিফটি পার্সেন্ট ব্যবহার হয়েছে যার ফলে যে কারখানার যে মূলধনের অভাব বা কাঁচামালের মানে স্বল্পতা দেখিয়ে যে কারখানা বন্ধ করা হয়েছে সেটা প্রেক্ষিতে লসের কারণ লসের অন্যতম কারণ কিন্তু কখনোই শ্রমিকদের কারণে কারণ লস নাই যদি কারখানার উৎপাদন সক্ষমতা আমি পূর্ণাঙ্গভাবে ব্যবহার করতাম সে সময় আমাদের কারখানার উৎপাদন সক্ষমতা ছিল বিয়েমারি হওয়ার আগে এক লাখ ছয় হাজার মিটার কিন্তু অ্যাভারেজ দেখা যায় পূর্ববছরের উৎপাদন রিপোর্ট দেখা যায় যে ফিফটি পার্সেন্ট বেশি কখনো কারখানার উৎপাদন সক্ষমতা ব্যবহার করা হয়নি যার ফলে আনু মানে আমাদের কারখানার উৎপাদন মানে আব্দুস সোল্লা আমরা যে রাজশাহীকে যেভাবে পরিচিতি দিচ্ছি তাহলে রেশম নগরী হিসাবে এই জায়গায় একটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আসলে রেশম কারখানা যখন চালু হলো সেই জায়গায় সমিতির আসলে কতটুকু কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং সেই জায়গায় সরকার যে কর্মসংস্থানের অভাবের কথা রাজশাহীতে বলে থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দ এ নিয়ে যে ধরনের জব দিতার ভিতরে পড়েন তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান রেশমটা একটা সম্ভাবনাময় শিল্প আছে এই শিল্প নিয়ে আপনারা শ্রমিক লীগ নেতারা কী ধরনের চিন্তা করছেন কতগুলো শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা এ থেকে করা যাবে ধন্যবাদ প্রথমে জানায় বন্ধ অনলাইন টিভিকে এবং ধন্যবাদ জানাই আজকের সঞ্চালক আসাফুদ্দৌলা ভাইকে আমি প্রথমেই এটা স্বাধীনতার মাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করি আমি স্মরণ করি উনিশশো একাত্তর সালে যেসব মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন তাদের বিধি আত্মার মাগফয়াদ কামনা করি আমি স্মরণ করি পনেরোই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু সহ যে বত্রিশ জন মারা গেছিলেন তাদের বিধি আত্মার মাগফয়াদ কামনা করি পরবর্তীতে শ্রমিক প্রখ্যাত শ্রমিক নেতা আস মাস্টার সহ যেসব নিত্যবিন্দু মারা গেছে আমি এই স্বাধীনতা মাসে তাদের আত্মত্যাগের কথা স্বীকার করে এবং আল্লাহর দরবারে তাদের তাদের বেশ নসিব করুক আল্লাহ এই কামনা করে আমি শুরু করছি ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছে আসাদুল্লাহ ভাই আজকের টপিক্সটা হচ্ছে শ্রমিক উন্নয়ন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের নিয়ে যেসব চিন্তা ভাবনা তিনি মা তার মাথায় ছিল সেইগুলি উনি বাস্তবে রূপ ধারণ করেছে এই গত আট বছরে যেমন বলতে পারেন এক অর্থে আমাদের মজুরি বৃদ্ধি শ্রমিকদের পরিবার সুন্দর থাক ছেলে পেলে যেন ঠিক মতন পড়াশোনা করতে পারে তারা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে শ্রমিকের পরিবার থেকে সেই জন্যে তিনি আরও কিছু কারণেই তিনি আমাদের মজুরি বৃদ্ধি করেছেন সেই সাথে খালি মজুরি বৃদ্ধি করে যাননি জয়ন্তী শেখ হাসিনা জয়ন্তী শেখ হাসিনা আমাদের বয়সীমাটাও যেখানে ছাপ্পান্ন বছর ছিল সেখান থেকে বৃদ্ধি করে ষাট বছরে নিয়ে গেছেন তার মধ্যে আরও কিছু বলতে হয় জয়ন্তী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর বিনা খরচে এক অর্থে বলতে গেলে বিনা খরচে বিভিন্ন পরিবার থেকে পরিবার থেকে প্রশিক্ষণ নিজেরাই দিয়ে সরকার প্রশিক্ষণে ব্যবস্থা করে বিদেশেও পাঠাচ্ছেন শ্রমিক এই দিক একটু আপনিanesulfonyl-এর সাথে অ্যাড করতেন যে বর্তমান সময় কতজন শ্রমিক নিয়ে আসলে রেশম শিল্পটা অগ্রযাত্রা শুরু হলো এবং বর্তমানে কতজন আছে এবং আপনারা প্রত্যাশা কতটুকু রাখেন তাহলে আসলে সেলিম ভাইয়ের মতো মানুষেরা বা সেলিম ভাইয়ের মতো মানুষরা এই জায়গায় ভূমিকা রাখতে পারতেন তার শ্রমিক সংগঠন নিয়ে তাদের যারা রাজশাহীর কর্মসংস্থান ক্ষেত্রে ভূমিকা রাখতে পারতেন একটু যদি আপনি যোগ আমি যেটা বলতে বলতে আমার বিষয়টি অসম্পূর্ণ থেকে যায় আপনারা নিশ্চয়ই শুনেছেন যে যখন কারখানা বন্ধ হয়ে যায় এরপরে মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সালের জাতীয় সংসদের সম্ভবত নবম জাতীয় সংসদের অধিবেশন প্রথম অধিবেশনে রেশম কারখানা চালুর বিষয়ে উনি উদ্যোগ গ্রহণ করেন এবং উনি একটি প্রকল্প অনুমোদন করেন সেই প্রকল্প যে প্রায় ওই যে বিশ্বব্যাংকের কারণে এবং দু সালে সরকার পরিবর্তন হওয়ার কারণে সারা বাংলাদেশে রেশম সেক্টর সংকুচিত হয়ে পড়েছিল উৎপাদন নব্বই পার্সেন্ট হ্রাস পেয়েছিল প্রকল্প সমাপ্তির পর আমরা সারা বাংলাদেশে রেশম চাষ উন্নয়ন ঘটিয়ে আমাদের যারা রেশম চাষের সঙ্গে সম্পৃক্ত ছিল শ্রমিক তাঁতি তাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসা হয়েছে কাজের মধ্যে এবং বর্তমানে দু হাজার সালে আরেকটি প্রকল্প বর্তমান সরকার অনুমোদন করেন যেটি আগামী জুনে সমাপ্ত হবে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে রেশমের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি করতে সক্ষম হয়েছি এবং আমাদের আপনারা জানেন রেশমের উৎপাদন বৃদ্ধি করে মূলত হচ্ছে তুধ গাছের বা গাছের গাছের পাতার উপর তো আমরা সারা বাংলাদেশের তিনশোটি ব্লক পনেরোটি আইডিয়া রেশমপল্লী এগুলো আমরা স্থাপন করেছি এবং উৎপাদনে গেছে এবং আমি নিজে উদ্যোগী হয়ে আমাদের বিভিন্ন জেলায় রেশম চাষ সম্প্রসারণ করেছি এবং গোপালগঞ্জে আমরা ছয়টি ব্লক করেছি এবং আইডাল পল্লীর দশজন সদস্যকে সম্পৃক্ত করেছি সেখানে রেশম চাষ পরীক্ষামূলক সরকারের উদ্যোগ হচ্ছে না বেসরকারিভাবে তাদেরকে এটা রেশম বোর্ডের উদ্যোগ হচ্ছে আমরা তিনশোটি ব্লক করেছি তিনশো ব্লকে তিনশোটি আমরা পাহারাদারের কর্মসংস্থান করেছি এবং আইডাল পল্লী হয়েছে সেখানে আমরা মাঠকর্মী সংস্থান করেছি এবং সেখানে শ্রমিকরা কাজ করছেন এছাড়াও আমাদের রেশম বোর্ডে সারা বাংলাদেশে এগারোটি ফার্ম আছে সেই এগারোটি ফার্মে যারা আমাদের শ্রমিক কাজ করে প্রায় ছয়শো শ্রমিক কাজ করেন তাদেরকে আমরা নিয়মিত বেতন প্রদানের জন্য রাজস্ব বাজেটে প্রস্তাব দিয়েছি এবং অলরেডি অর্থ মন্ত্রালয় রাজস্ব বাজেটে তাদের সম্মতি দিয়েছে এবং তাতে তাতে করে আমরা অন্যান্য বিশেষ করে কৃষি সম্প্রসারণের প্রতিষ্ঠানের ন্যায় আমরা তাদেরকে স্থায়ীকরণ করতে পারবো এবং তারা শ্রমিকরা কি বলে আপনার আগামীতে সার্ভিস বেনিফিটও পাবে এবং উৎসব বোনাসও পাবে যেটি কৃষি সম্প্রধারণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রালয় অধীনস্থ বিভিন্ন ফার্মের শ্রমিকরা পেয়ে থাকে আরেকটি কথা বলি সেটা হচ্ছে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন রাশি এবং ঠাকুরগাঁ দুটি কারখানা চালু করার জন্য সেটা প্রক্রিয়াধীন রয়েছে একটি রোড ম্যাপ দিয়েছেন এবং আমাদের কারখানা তো যে কোনো সময় চালু করা যায় কিন্তু রেশম কারখানা চালু করার উদ্দেশ্য হল যে এই দুটি রেশম কারখানা চালু হবে রেশম বোর্ড নিয়ন্ত্রিত সরকারি সেটি হচ্ছে সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ব্যবহার করে কোনো বিদেশ থেকে নিম্নমানের সুতা আমদানি করে নয় আমাদের বর্তমানে যে বেসরকারি খাতে যে কারখানাগুলো রয়েছে তারা মিক্সড সুতা ব্যবহার করে তাদের বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তারা এটা করে থাকেন কিন্তু আমাদের রেশম বোর্ড নিয়ন্ত্রিত রাশিয়া এবং ঠাউগা রেশম কারখানা যে চালু হবে এই দুটি রেশম কারখানায় আপনার একশো পার্সেন্ট পিওর সিল্ক দ্বারাই মানে অতীতে যে ঐতিহ্য রাজশাহী সিল্ক সিটি নামে যে সারা বিশ্বে পরিচিতি সেই পরিচিতি হলো রাজশাহী রেশম কারখানা সেই রেশম কারখানা চালু হতে যাচ্ছে এবং এ চালু হলে আমরা প্রাথমিকভাবে যেহেতু বন্ধ ছিল আমাদের কাঁচামালার কাঁচামালের যত বৃদ্ধি পাবে তত যেমন আমাদের আপাতত সিদ্ধান্ত হয়েছে গভর্নিং বডি যে পাঁচটি লুম তারা চালু করবেন পরীক্ষামূলকভাবে এই পাঁচটি লুম চালু করতে এক টন রেশম সুতার প্রয়োজন পড়বে এবং আমরা যদি পূর্ণাঙ্গ কারখানাটা পুরাতন যে মেশিনগুলো সেগুলো চালু করি বছরে বারো টন আমাদের সুতার প্রয়োজন হবে সেখানে আমরা প্রায় এক লাখ ছয় হাজার মিটার কাপড় উৎপন্ন করতে পারবো সেখানে তিনশো থেকে চারশো সরস্বতী শ্রমিকের কর্মসংস্থান হবে এবং যেটা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং তার উদারতায় যে রেশম কারখানা আধুনিককরণ করা হয়েছিল 8 20 টাকা দিয়ে সেটা যদি আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করি তাহলে সেখানে দুইটি কারখানার পরে হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে যেটি আমাদের উত্তরাঞ্চল যদি আমরা কর্মসংস্থান পিছে আছে এবং আগামী কালকে যে সুযোগের কথা আসলে সেলিম বলছেন বলছিলেন এই সুযোগটা কাজে লাগানোর জন্য আপনারা কতটুকু তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবেন এই যে আমরা দেখি বিভিন্ন সময় কাজের যে মানে গতি নেমে যায় এবং আপনার যেটা বিএনপি আমলে শ্রমিক দল ছিল তার এই জায়গায় শক্ত ভয়েস রেজ করতে পারে আপনার সরকার চাচ্ছে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে এবং কর্মসংস্থানের দাবি আছে দীর্ঘদিনে সেই জায়গায় শ্রমিক সংগঠনগুলো কতটুকু করে যে ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে বা যারা পুরাতন অভিজ্ঞ শ্রমিকরা ছিলেন ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছেন উনিশশো একাত্তরের পরবর্তী সময়ে পঁচাত্তর পরবর্তী বঙ্গবন্ধুকে আমরা হারিয়ে আমরা সতেরোটা একুশটা বছর ক্ষমতায় ছিলাম না যারা ক্ষমতায় ছিলেন একুশটা বছর বিএনপি ওই জামাতের জোট সরকাররা শ্রমিকদের ন্যায্য দাবি থেকে পিছন দিকে হটে গেছে এবং হটে দুই সালে তারা ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন শিল্প কারখানা যে কারখানায় শ্রমিকরা কাজ করে তার দৈনন্দিন চাহিদা মিটা তো তাদের পারিবারিক প্রত্যেক দিনের তিনবেলা খাবারের সংস্থান তৈরি হতো সেই শিল্প কারখানাগুলিকে তারা বন্ধ করে দিয়েছিল কিন্তু পরবর্তীতে জনপ্রীতি শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশে একটা একটা করে তিনি সেই শিল্প কারখানাগুলিকে তিনি আবার খুলে দিয়েছেন আবার শ্রমিক বান্ধব পরিবেশ শ্রমিক বান্ধব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং শ্রমিকরা খেয়ে বেঁচে আছেন এখনও আমরা চাই জয় শেখ হাসিনা যেমন শ্রমিক বান্ধব একটা নেত্রী আমরাও তারই কর্মী তারই অনুসরণ করে রাজশাহীতে সেফ রেশম কারখানাটা যেন পূর্ণাঙ্গভাবে চালু হয় সেই জন্যে আমরা সর্বাত্মক সহযোগিতা আমি রেশম বোর্ডকে দিই এবং যে কোনো প্রবলেমে আমরা রেশম বোর্ডের সঙ্গে সেলিম ভাইয়ের সঙ্গে বিশেষ করে আমরা সেলিম ভাইয়ের সংগঠনের সঙ্গে বিশেষ করে যে সাপোর্টটাই সেলিম ভাইরা আমাদের কাছে চেয়েছে আমরা সব সঙ্গে করি এবং আগামীতে এই রেশম বোর্ডটা যেন বিনষ্টের দিকে না যায় সেই দিকটাও আমি আপনাদের মাধ্যমে রাজশাহীর জনগণের কাছে দাবি রাখবো যেন এই বোর্ডটা যেন বেঁচে থাকে রাজশাহীর গর্বের রাজশাহীর ঐতিহ্য রাজশাহীর আপমর জনসাধারণ না গোটা বিশ্বের একটা ঐতিহ্য রাজশাহী রেশম কারখানা রেশম শিল্প এইটা যেন বিনষ্ট না হয়ে যায় যে আশঙ্কার কথা বললেন সেই আশঙ্কা আসলে কতটুকু আছে এবং আপনারা কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করছেন একটি রিসেন্টলি একটি সমস্যা তৈরি হয়েছে তার আগে আমি একটি কথা বলতে চাই বাংলাদেশ রেশম বাংলাদেশ বর্তমানে ইন্টারন্যাশনাল সেরিকালচার কমিশন বলে একটি মানে সংস্থা রয়েছে সারা বিশ্বে যেসম প্রায় ষাটটি দেশের রেশম চাষ আছে তো বাংলাদেশ রেশম বাংলাদেশ এখন ওই আইসি ইন্টারন্যাশনাল সেরিকালচার কমিশনের সদস্য হয়েছে বিগত দু সালে তো আমরা এই আইসির এক মানে সম্মেলনে সিদ্ধান্ত হয়েছিল তারা বাংলাদেশের রেশম শিল্পের যে আরও মান উন্নয়নের জন্য এবং আইসির প্রস্তাব প্রেক্ষিতে গত বছর জানুয়ারি মাসের সতেরো জানুয়ারি মাসে এক মাসব্যাপী আইএসির তিনজন এক্সপার্ট বাংলাদেশে এসেছিলেন তারা আমাদের রেশম চাষের সমৃদ্ধ অঞ্চল বর্তমানে আমাদের চাঁপাই নবগঞ্জের ভোলাহাট এবং নীলফামারি এই দুইটি অঞ্চলে তারা সার্ভে করেছেন সারা সার্ভে করেছেন এই দুটি অঞ্চলকে তারা পৃথক একটি আইসি এবং সার্ক এগ্রিকালচার সেন্টার এবং বাংলাদেশ তিনটি সরকারের যৌথ তিনটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে একটি প্রকল্প হতে যাচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে তিনারা বাংলাদেশের আবহাওয়া উপযোগী আরও মানসম্পন্ন রেশম শিল্প উন্নয়ন করার জন্য এবং দু সালে মাননীয় প্রধানমন্ত্রী বস্ত্র পাঠ মন্ত্রালয়ে উনি পরিদর্শন করেন পরিদর্শন করে বাংলাদেশে যে আমরা যে মানের রেশম গুটি বা সুতা তৈরি করছি এটাকে আরও কীভাবে মানসম্পন্ন করার জন্য উনি নির্দেশ প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় এবং এগ্রিকালচার বিভাগের গবেষকদের নিয়ে একটি প্রকল্প করার জন্য সেই প্রকল্প প্রণয়ন হয়েছে এবং কি বলে রেশমের যে বিশ্বব্যাংক যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে রেশম শিল্প সেক্টরে এবং বিএনপি সরকার সেটাকে পুনরুদ্ধার করার জন্য উনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের যারা সুবিধাভোগী আছে তাদের সঙ্গে রেশম চাষের সম্পৃক্তকরণের নির্দেশ প্রদান করেছেন সেটা কাজ চলছে তবে আমাদের একটি অসুবিধা রয়েছে আমাদের জাতীয় প্রতিষ্ঠানের হেড অফিস রেশম শিল্পের রাশাইতে আসলে এখানে ম্যানেজমেন্টের অদক্ষতা কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের এখানে যারা যিনি দায়িত্বে আছেন প্রধান মহাপরিচালক এই মহাপরিচালক বত্ন প্রায় 3 বছর অতি হয়ে গেছে এখানে একজন মহাচর মহাপরিচালক দরকার যিনি যিনি মধ্যে সৃষ্টিশীলতা চিন্তা চেতনা থাকবে কিন্তু আপনারা যেটা দাবি করছেন যে আসলে যার যার হাতে রেশম শিল্পটার সচল ছিল এমন মানুষলে তার অভিজ্ঞতা তার কষ্ট আপনার কাজে লাগবে রেশমে সারা দেশের মানুষের একটা আগ্রহ আছে এবং আপনার কথায় তুলে আসলে যেখানে সক্ষমতা ছিল কিন্তু আপনারা 50% উৎপাদন করার লসের ভিতরে গিয়েছে এবং যে প্রকল্পটা শুরু হলো একটা অসঙ্গতানি আগেই করলেন যেটা বিনষ্ট হয়ে যাবে কিনা কারণ আপনারা যে ধরনের করে সরকারি উদ্যোগে বা রেশম শিল্প সাথে সমন্বয় করে যে ধরনের ব্লক বা আপনার পল্লী বা ফার্ম বলছেন তাদেরকে আপনার পেট্রোনাইজ করছেন তাদের উৎপাদন নিয়ে আসলে আপনারা সে উন্নয়নে মানে আপনারা এই সক্ষমতার জায়গায় হান্ড্রেড পার্সেন্ট উৎপাদনে নামতে পারবেন কিনা বা এই একটু যদি ক্লিয়ার করতেন যে আগামী কত দিনের ভিতরে এই সক্ষমতা জায়গায় যাওয়া যাবে এবং আপনাদের নিজস্ব উদ্যোগে এটা সম্ভব হবে কিনা হ্যাঁ আমাদের নিজস্ব উদ্যোগেই সম্ভব আসলে আমি যেটা সমন্বয় দরকার সমন্বয় আমাদের রেশম বোর্ডের অধীনস্থ যে ফার্মগুলো রয়েছে সেই ফার্মের যে আমাদের উৎপাদন সক্ষমতা রয়েছে এই দুটি কারখানার আমাদের সম্পূর্ণভাবে সারা বছরভাবে হবে চালানোর যে যে র ম্যাটেরিয়ালস সেটা আমরা উৎপাদন করতে সক্ষম শেষ অবকাঠামো আমাদের রয়েছে তো এক্ষেত্রে যে ধরনের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে ধরনের মানে প্রস্তাবনা পরিকল্পনা কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন ছিল এবং সংসদীয় স্থায়ী কমিটিও কি বলে নির্দেশনা দিয়েছিলেন একটা কর্ম পরিকল্পনা দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য আমাদের এ সম্বোধ বর্তমান কর্তৃপক্ষ সেভাবে কোনো প্রস্তাবনা দিতে পারেনি বলে যে যে গতিতে কাজটি সম্পূর্ণ করা সম্ভব ছিল সেই গতিতে কাজ সম্ভব হয়নি তবে বর্তমানে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা বিষয়টি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি এবং মাননীয় মন্ত আমাদের বস্ত্র পাট মন্ত্রালয় জনপ্রশাসন মন্ত্রালয় একজন যোগ্য মহাপরিচালক প্রদান করার জন্য অনুরোধ অনুরোধ অনুরোধপত্র পাঠিয়েছেন যেটি বিবেচনাধীন আছে আমরা মনে করি যে একজন যোগ্য কর্মকর্তা যোগ্য মহাপরিচিত আমরা পাই তার নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাবো আরেকটি কথা না বললেই নয় আমরা এর আগে শোলভাগ যুক্ত করতে চাই যে বিষয়টা যিনি বললেন যে নীতিমালা যে ধরনের কাজ প্রধানমন্ত্রী একটা হরিয়ান মাঠে এসে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বর্তমান সংসদ সদস্য ফজল হোসেন সাহেব সেই জায়গায় তিনি চালু করলেন কিন্তু যে ধরনের নীতিমালা সংক্রান্ত যে জটিলতার ভেতরে আছে এই জটিলতা নিরসনের ক্ষেত্রে আপনারা কতটুকু তাদের পাশে দাঁড়াতে পারবেন এই বিষয়টা যদি একটু ইনশোর করতেন ধন্যবাদ আপনি যে কথাটা বললেন জয়ন্তী শেখ হাসিনা আমাদের কাটাখালী মাঠে যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই এবং আমাদের সকলের দাবি এবং রেশম উন্নয়ন বোর্ড এমপ্লয়েজ লিগের যে দাবি রাজশাহীতে রেশম কারখানাটা চালু করুন সেই লক্ষ্যে জয়মন্ত্রী শেখ হাসিনা সেই দিকে ধাবিত হয়ে এবং বিশেষ করে লিটন ভাইয়ের একটা সাপোর্ট আমাদের প্রতি ছিল বিধায় জয়ন্তী শেখ হাসিনা রাজশাহীতে রেশম কারখানাটা চালুর জন্য তিনি সুপারিশ করে ইয়ে করেছেন বলেছেন এবং সেই লক্ষ্যে পাঁচটা মেশিন দিয়ে আমার জানা মতে ওখানে কাজ শুরু হয়েছে এই পাঁচটা মেশিনে যে কাপড়টা তৈরি হবে সেই কাপড়টা বাজার যার যদি হান্ড্রেড পার্সেন্ট করতে পারে এইটা বড় বিশাল আকারে একটা কারখানা তৈরি হয়ে যাবে তা আমি বিশ্বাস করি জয়ন্ত শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন এবং আগামীতে যদি রাজশাহীর জনগণ নাই অপর বাংলাদেশের জনগণ যদি জয়ন্তী শেখ হাসিনাকে নৌকা মার্কে ভোট দিয়ে ক্ষমতা অধিষ্ঠিত করেন তাহলে অবশ্যই রাজশাহীতে সেসব কারখানা পূর্বের যে কারখানাটা ছিল আমরা যেদিন দেখেছি উনিশশো আশি থেকে আমি যেটুকু আশি সাল থেকে দেখেছি আমার জ্ঞান পরে সেই কারখানাটা আবার পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে জানন্ত শেখ হাসিনার মাধ্যমে লিটন ভাইয়ের সদিচ্ছার মাধ্যমে এই কারখানাটা আবার গড়ে উঠবে আমি বিশ্বাস করি শুধু তাই নয় লিটন ভাই মেয়র থাকাকালীন সময়ে যেমন শ্রমিকদের তিনি যেমন শ্রমিক বান্ধব একটা আমাদের লিটন ভাই সেই লিটন ভাই যখন ১৯১৩ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে রাজশাহীতে শ্রমিকদের জন্য তিনি যে কাজগুলি করে গেছেন কল্পনাতীত ১৭ বছর বিএনপির মিজানুর রহমান মিনু ভাই থাকতেও কোনোদিন শ্রমিকদের কোনো নার্য দাবি পাবে আর একটা রাজনীতি প্রশ্ন করতে চাইব ভাইয়ের কাছে যে বিষয়গুলো যে আসলে কারখানা বন্ধ হলে তো শ্রমিকরা লাভবান হন না শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হন তারপরও আপনারা কারখানা বন্ধের মতো সিচুয়েশন যখন তৈরি হয় বা যখন সে প্রক্রিয়ার ভিতরে যে কর্তা ব্যক্তিরা হাঁটেন সে সময় আপনাদের নীরব ভূমিকা কি কারণে আমরা নীরব ছিলাম না আমরা চেষ্টা আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করেছি এবং আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু দুর্ভাগ্যজনক যেহেতু সেটি বিএনপি সরকার ক্ষমতায় ছিল সেই কারণে আমরা সক্ষম হইনি এবং আমি আর ঠিক কথা বলতেই চাই যে যখন এখানে তো আমরা জানি যে আসলে শ্রমিকদের ভিতরে যে ভোটের ব্যাংকে দুই দলই প্রায় সমান আছে এখানে তো বিএনপি করেন বা নক ধান শেষ প্রতীকে ভোট দেন এমনও মানুষ ছিলেন এবং তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন হ্যাঁ তারা তো ক্ষতিগ্রস্ত কিন্তু সত্যি কথা বলতে সেই সময় যে আমি যতটুকু জানি যে রেশম কারখানায় সিবিএ দায়িত্ব ছিল শ্রমিকদের হচ্ছে শ্রমিক দলের অন্তর্ভুক্ত বিএনপি সরকার কিন্তু তারা তাদেরকে দেখেনি কখনো কোনো আন্দোলন করতে এই কারখানা বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা আন্দোলন করে নাই এমনকি তারা কোনো অনসন করেন নাই আপনারা জানেন যে জননেত্রী শেখ হাসিনার সরকার কখনোই বাংলাদেশে কোনো সরকারি কারখানা বন্ধ ঘোষণা করেন নাই বরং বন্ধ ঘোষিত কারখানাকে একটা জিনিস করি সরি ভাই দুই হাজার ছিয়ানব্বই পরবর্তী ছিয়ানব্বই পরবর্তী বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে পল্লী বিদ্যুতের নিকট হস্তান্তর এই হস্তান্তরটা হয়েছে বিএনপির শ্রমিক দলের সিবিএর নেতৃত্বেই হস্তান্তরটা হয়েছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটা বিশাল প্রতিষ্ঠান এই বিশাল প্রতিষ্ঠানটাকে খণ্ড বিখণ্ড করার জন্য শ্রমিকদেরকে দিক বিদিক ছড়িয়ে দেওয়ার জন্য তারা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড করলো শুধু এই পল্লী বিদ্যুৎ করতে যে দেখা গেল কি আমাদের শ্রমিক বিদ্যুন্নয়ন বোর্ডের যে শ্রমিক দরকার ছিল সেই শ্রমিক আস্তে আস্তে ছোট হয়ে গেল ছোট হওয়াতে হলে কি শ্রমিক ছাটায় দিকে চলে যাচ্ছে এই যে বিএনপি সরকারের বিএনপির মদতদাতা যারা সংগঠন আছে লেজর ভিত্তিক বিএনপির শ্রমিক দল এরা

উনিশশো নব্বই সালে জনমন্ত্রী শেখ হাসিনাকে বিবিসি থেকে বলা হয়েছিল যে আপনি সব জায়গাতে সংগঠন আছে পিডিবিতে সংগঠন ছিলেন না তারপরে উনি পিডিবিতে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ রেজিনং বি উনিশশো করে দিলেন পরবর্তীতে চুরানব্বই সালে ইলেকশন হলো বিএনপির সংগঠন জাফরুল হাসানের সংগঠন নেতৃত্বের সংগঠন ওখানে সিবিএ হলো সিবিএ হওয়ার পর থেকে এই পল্লী বিদ্যুতে যাওয়ার যে প্রবণতা সৃষ্টি হয়ে গেছিল বা পৃথিবীর বিভিন্ন অংশ কেটে কেটে পল্লী বিদ্যুৎ দিয়ে দিচ্ছিল এ একমাত্র জয়ন্তী শেখ হাসিনা সংগঠন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ রেজ বি উনিশশো দুই সেই সময় প্রতিবাদ করেছে আন্দোলন করেছে গেটসভা করেছে করে রাজশাহীর আমি আমি বাইরেটা বলছি আমি রাজশাহীর এই গোদাগাড়িটাকে দিয়ে দিয়েছিল পল্লী বিদ্যুতের হাতে সেই পল্লী বিদ্যুতের খুঁটি পোল আমরা জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কর্মীরা ওই পোল তুলে ফেলে দিয়েছিলাম আমরা এত এতদূর পর্যন্ত শ্রমিকদের জন্য করি শ্রমিকদের স্বার্থের আসলে শ্রমিক লীগ যেটা আছে বা তাদের নেতৃবৃন্দ আছেন এবং যে রাজনৈতিক বিষয়টা যে বর্তমান সময়ে শ্রমিকদের আসলে স্বার্থটা কতটুকু তারা রক্ষা করতে পারছেন না আমি এটুকু বলি যে আমি রেশম বোর্ডের একটি কথা বলি রেশম বোর্ডের আমাদের টোটাল যে জনবল ছিল কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিক তারা অধিকাংশ ছিল অস্থায়ী এবং প্রকল্প ভিত্তিক বর্তমান সরকার শেখ হাসিনা এবং আমি সিবিআই সভাপতির হওয়ার কারণে মন্ত্রালয়ের বিভিন্ন লেভেলে কাজ করে তাদেরকে চাকরি রায়সখ খাতে স্থানান্তর করেছি এবং তাদের স্থায়ীকরণ করা হয়েছে আমরা প্রত্যেকটি বছর একটি একটি উন্নয়ন ঘটাচ্ছি এবং আরেকটি কথা বলতে চাই যেটা আমি বলছিলাম যে আমরা আন্দোলন তো শুধু করি নাই আমি ঝুঁকি নিয়েছি উনিশশো পঁচানব্বই সালে মাননীয় প্রধানমন্ত্রীকে রেশম শিল্পের সুতেগার ভোলাটি নিয়ে গেছি আমাদের অফিসে যার কারণে আমার নামে অনেক মামলা হয়েছে আমি কারাগারে পর্যন্ত ছিলাম এই রেশম শিল্পের উন্নয়নের দিকে বা শ্রমিকদের কল্যাণে কাজ করতে যে ঝুঁকি নিতে হয়েছে এবং খুব আমাদের রেশম বোর্ডের চার থেকে পাঁচবার সিবি নির্বাচন হয়েছে কোনো সিবি নির্বাচনে আমাদের অফিসে যে বিএনপি সংগঠন তারা পাশ করতে পারে নাই একবারও পাশ করতে পারে নাই সেই কারণে আমি মনে করি যে রেশম উন্নয়ন বোর্ডের কর্মচারী শ্রমিক তারা সকলেই জাতীয় শ্রমিক লীগকে পছন্দ করে এবং আমি উনিশশো চুরানব্বই সালে সিবিআইর সভাপতি নির্বাচিত হওয়ার পরই আমাদের জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত এই সংগঠন আমি তৈরি করি সেভাবে রেশম সব এগিয়ে যাচ্ছি এবং আমি যেটা বলছিলাম যে কারখানা যদি চালু করি আমরা তাহলে আমরা বলছিলাম যে এগারোটি আমাদের রেশম বিজাগার ফার্ম রয়েছে সারা দেশে এই বিজাগারগুলি দিয়ে আমাদের ওখানে শ্রমিকরা অসংখ্য শ্রমিক কাজ করে প্রত্যেকটি বিজাগারে বর্তমানে প্রায় ছশো শ্রমিক কাজ করছে কিন্তু আমি মনে করি যদি আমরা এই রেশম কারখানা চালু করি তাহলে তা পূর্ণাঙ্গভাবে চালু করি তাহলে আমাদের যে এই রেশম কারখানা চালু করার জন্য যে পরিমাণ সুতার প্রয়োজন সারা বছরভাবে নিরবিচ্ছিন্নভাবে পূর্ণাঙ্গ কারখানা চালু করার জন্য সেটি আমাদের ওই বিজারগুলোর সক্ষমতা রয়েছে তাহলে আমাদের শ্রমিকের কাজ কয়েক গুণ অর্থাৎ এখন পাঁচশো আছে আমার ধারণা পাঁচ বেশি উন্নীত হয়ে যাবে শ্রমিক পাঁচ হাজার শ্রমিক মানে পরিবার তারা পাবে সারা দেশে সারা দেশে যে লক্ষ লক্ষ যারা হতদরিদ্র রেশম চাষের সঙ্গে সম্পৃক্ত তাদের আয় হয় বিশেষ করে মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এ এটা টোটালি আসলে রেশম শিল্প এমনই একটি শিল্প যে শিল্প হচ্ছে সম্পূর্ণ শ্রমিক বান্ধব এবং মানে কি বলে যে সর্বক্ষেত্রে একটু এই বিষয়ে নিয়ে আসলে খোলামেলা যেহেতু আলোচনা হয় না এবং আপনি যেটা হল বিশ্বব্যাংকের গাইডলাইন ছিল সেই গাইডলাইন আপনি পর্যাপ্ত পক্ষ দেখে পঁচানব্বই সালে যে সিদ্ধান্তটা নিলেন একটু যে দর্শকদের উদ্দেশ্যে বিশ্বব্যাংকের সেই গাইডলাইন সম্পর্কে আলোকপাত করতেন বিশ্বব্যাংকের যেটি সিদ্ধান্ত ছিল সেটি হলো রেশম বোর্ডকে বিলুপ্ত করতে হবে রেশম বোর্ডের একই কাজের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে একটি দপ্তর হবে সেটার নাম হচ্ছে বাংলাদেশ সিল ফাউন্ডেশন সেটা প্রতিষ্ঠিত হয় এবং যে গবেষণা ইনস্টিটিউট সেই গবেষণা ইনস্টিটিউটকে রেশম বোর্ডতে স্বতন্ত্র প্রতিষ্ঠানে বিলুপ্ত করতে এবং রেশম বোর্ডের যে ম্যান পাওয়ার আছে সেটা সেটা হচ্ছে এইটি পার্সেন্টকে স্বেচ্ছাবাসাদে বিদায় করতে হবে তো এটির সিদ্ধান্ত ছিল আরেকটি সিদ্ধান্ত ছিল যে রেশম চাষিদের উন্নয়নের জন্য রেশম বোর্ড যে চাষিদেরকে বীজ সরবরাহ করে বা রেশম ডিম সরবরাহ করে এবং তুত গাছ রোপণের জন্য চারা সরবরাহ করে এগুলি রেশম বোর্ড করতে পারবে না এই পেশ ছিল যেটি আর বিকল্প তারা কী বলতে যাচ্ছে তার বিকল্প তারা বলেছে যে এটা প্রাইভেট সেক্টরে করবে এবং তাদের যে প্রতিষ্ঠানকে মানে এস্টাবলিশ করার জন্য তারা সিল ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠান করে রেশম বোর্ডের যে আমাদের তারা সব মানে অর্থনৈতিক যে লাভটা হবে সরকারের কাছ থেকে তারা কিছু অংশ তাদের তত্ত্বাবধানে তাদের কিছু লাভবান হওয়ার কথা বলছেন আপনারা সেই জায়গা থেকে সরু আসলেন এবং সরকারকে একটা বড় রাজস্ব দেওয়ার এক ধরনের প্রতিশ্রুতি দিলেন সেই প্রতিশ্রুতি আসলে কতটুকু আপনারা রক্ষা করতে পারবেন আমি 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 মনে করি যে রেশম খাতে যদি আমরা বিনিয়োগ করে সরকার সে এখানে যদি দশ কোটি টাকা বিনিয়োগ করে তাহলে রেশম সেক্টর থেকে জিডিপিতে পঞ্চাশ কোটি টাকা আপনার আউটপুট পাওয়া সম্ভব মানে পাঁচগুণ আউটপুট পাওয়া সম্ভব কারণ রেশমের প্রতিটা ক্ষেত্রে মেন প্রোডাক্ট আছে এবং বাই প্রোডাক্ট আছে অনেকগুলো রেশম রেশমের খাতে অর্থাৎ যত বেশি রেশম উৎপাদন হবে তত বেশি আয় বর্ধক এবং জিডিপিতে অ্যাড হবে তো এবং সে কারণে আমি একটা তথ্যপত্র দেই একই আবহাওয়া এবং একই পরিবেশ বাংলাদেশের প্রতিবেশী ভারতের ষাটটি রাজ্য যেটা সেভেন সিস্টার নামে খ্যাত এবং পশ্চিমবঙ্গ এবং আসাম এই কয়টি রাজ্যে প্রতি বছর রেশমের তাদের দেশে রেশমের গ্রোথ হল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে দশ থেকে বিশ পার্সেন্ট হারে দু হাজার সালে ভারতে রেশম উৎপন্ন হতো চোদ্দো হাজার মেট্রিক টন সেখানে ভারতে এখন তিরিশ হাজার মেট্রিক টন রেশম উৎপাদন বৃদ্ধি পেয়েছে এই এগারো সাল থেকে এগারো বছরে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গেই বাইশশো মেট্রিক টন রেশম উৎপন্ন করতো কিন্তু বঙ্গবন্ধু দৃশ্যে রেশম বোর্ড যেভাবে কাজ করে গেছিলো সেভাবে আমাদের নব্বই সালে আশি টন রেশম উৎপন্ন করতে সক্ষম হয়েছিলাম এবং সারা বাংলাদেশে রেশম বোর্ড বিভিন্ন কার্যক্রম করে আমাদের দুশো পঞ্চাশ টন রেশম তৈরি করার মতো সক্ষমতা অর্জন করেছিল কিন্তু বিশ্বব্যাঙ্ক ওই পেশমগুলো চাপ চাপিয়ে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ছিয়ানব্বই সালে যখন বিশ্বব্যাঙ্ক প্রচণ্ড চাপ প্রয়োগ করে তখন আমি বগুড়াতে প্রেস কনফারেন্স দিই সেখানে জনকণ্ঠস্ব সমস্ত পত্রিকায় বিশাল রিপোর্ট করা হয় সেখানে আমি বলেছিলাম যদি বিশ্বব্যাংকের প্রেসিকশন বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের দেশে বিদেশি রেশমের বাজারে সয়লভ হবে এবং আন্তর্তিক বাজারে রেশম সুতার বৃদ্ধি পাবে তখন আমাদের দেশে রেশম কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে বাস্তবে কিন্তু সেটাই হয়েছিল এবং দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের মন্ত্রালয়ের সচিব এসেছিলেন আমি তাকে এই প্রশ্নটাই করেছিলাম যে মন্ত্রালয়ের ভুল সিদ্ধান্তের কারণে

মানে বেশি গ্লেজি এবং টেকসই হ্যাঁ সেই কারণে ইউরোপে আমেরিকাতে বাংলাদেশের চেয়ে চাহিদা বেশি সুতরাং সরকার এখানে বিনিয়োগ করে রেশম সেক্টরের জন্য তাহলে রেশম শিল্প যে রেশম শিল্প ঘিরে যে ধরনের সম্ভাবনা আছে এবং সামনে এই বছরটা আসলে নির্বাচনের বছর এবং সিটি নির্বাচন জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাবে শ্রমিকদের এক ধরনের আকাঙ্ক্ষা আছে করবস সুযোগ আছে রেশম শিল্প আরও যে সেক্টরগুলো তৈরি হলো সেই জায়গা মিলে আপনারা এই নির্বাচনে শ্রমিকদের জন্য কতটুকু অধিকার আদায় করে নিতে পারবেন আমরা সাধারণত নাগরিক সুবিধার কথাটাই জানি এবং সেই সুবিধার ভেতর দিয়ে শ্রমিকরাও লাভবান হন কিন্তু শ্রমিকদের নির্দিষ্ট একটু দাবি আছে বিভিন্ন সময় যে শ্রমিক মানে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে আপনারা কতটুকু দাবি নিয়ে যাবেন এবং সে দাবির কতটুকু বাস্তবায়নের মানে এক ধরনের প্রত্যাশা আপনাদের ভিতরে আছে ধন্যবাদ আসাদ ভাইকে খুব সুন্দর প্রশ্ন করেছেন জয়নেত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব নেত্রী এবং সেই সূত্রেই জয়নেত্রীর অত্যন্ত কাছে অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই এইচএম খায়ের জামা লিটন ভাই রাজশাহীর গণমানুষের নেতা মাটি ও মানুষের নেতা উনিশশো সালে তিনি সিটি কর্পোরেশনে বসে শ্রমিকদের উন্নয়নের কীভাবে উন্নয়ন কর উন্নয়ন করতে হয় সেটা তিনি দেখেছেন আর একদিকে আপনি বলেছেন বন্ধ হয়ে যাওয়া শিল্প শিল্প কারখানা আমাদের এখানে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানার মধ্যে একটা ছিল টেক্সটাইল মিল এই টেক্সটাইল মিল উনিশশো সালে লিটন ভাই ক্ষমতায় মেয়র হওয়ার পর টেক্সটাইল মিলকে তিনি পুনরায় চালু করেছেন সেই টেক্সটাইল মিলে এখনও শ্রমিক কাজ করছে আগামী দিন শেখ হাসিনা ঘোষণা ঘোষিত নীতির মধ্যে একটি টেক্সটাইল মিলটাকে বড় আকারে একটা টেক্সটাইল মিল কামরুজ্জামান টেক্সটাইল মিল করা হবে আমার বিশ্বাস এই লিটন ভাই তেরো সালে ক্ষমতা এসে অটোরিক শ্রমিকদের জন্য অটোরিকশা প্রচলন করে দিয়েছে রাজশাহীতে যেই বাহনে চড়ে আমরা পাঁচ টাকাতে এখান থেকে ওইখানে যেতে পারি আরও করে দিয়েছেন তিনি তিনি যে যে দাবিটা করে দিয়েছিলেন যে আমি শিল্প কারখানা তৈরি করব তিনি কিন্তু রাজশাহীতে ওই অল্প সময়ের মধ্যেই রাজশাহীতে শিল্প কারখানা তৈরি করেছেন গার্মেন্টস একটা কারখানা আছে যেটা উলের তৈরি এবং পরবর্তীতে তিনি একটা কি বলে গাড়ির একটা কারখানা করেছেন এখানে সেটাও লিটন ভাইয়ের হাত দিয়ে এসছে যেহেতু ওখানে প্রায় পনেরোশো ষোলোশো শ্রমিক কাজ করে এখন আমার বিশ্বাস আর সেই সাথে লিটন ভাই আরও কিছু কাজ করে দিয়ে গেছেন যেমন রাজশাহীর জন্য তিনি সবচেয়ে বড় কাজ করে দিয়ে গেছেন বিদ্যুৎ উৎপাদন কিন্তু দুটা তিনি তৈরি করে দিয়ে গেছেন তার ঐক্যান্তিক চেষ্টায় মেয়র হওয়ার আগে যে তিনি বিয়ে দিয়েছেন রাজশাহীর জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজশাহীতে ভেঙে যাওয়া কারখানাগুলি তিনি আবার সচল করবেন যেমন এক সময় বিএনপির আমলে এক এক পয়েন্ট ছয় মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন হতো কাটাকাটিতে সেই বিদ্যুৎ উৎপাদনটি উৎপাদন কারখানাটি ব্রয়লার বাস্ট হয়ে মেশিন নষ্ট হয়ে যাওয়াতে সেটা বন্ধ করে দিল আমরা হাজার চেষ্টা করেছিলাম বিএনপির আমলে আমি মিনু ভাইকেও বলেছিলাম যে এই কারখানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা আপনি চালু করার ব্যবস্থা করেন খুব ভালো জায়গা আছে কাটালিতে এইখানে চালু হবে তিনি করেননি তিনি সত্তর বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন কিন্তু তিনি রাজশাহীর উন্নয়নের জন্য রাজশাহীর জনগণের জন্য রাজশাহীর শ্রমিকদের জন্য কোনো কাজ তিনি করেননি আমি শেষ করে যাই একমাত্র লিটন ভাই এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা তৈরি করার জন্য সেইখানে তিনি গেছেন বিশ থেকে পঁচিশ বার আমিও সঙ্গে থেকেছি প্রতিবার উনি বিদ্যুৎ মন্ত্রীকে নিয়ে আসছেন উনি আরো যেসব মন্ত্রীদের নিয়ে আসছেন উনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে যারা এই কাজটার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে কাটাখালিতে উপস্থিত করে এই কাটাখালির দুটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটা আজকে অ্যানা একটা চালায় পঞ্চাশ মেঘাওয়ার আর একটা পিকিং চলে আমাদের কাজগুলো আসলে আপনার সরকারের আমলে হলো এবং যিনি মেয়র প্রার্থী হিসাবে গতবারও ছিলেন এবারও আছেন তার হাত ধরে হয়েছে এবং যে ধরনের প্রত্যাশাগুলো করেন সেই প্রত্যাশা পূরণ করেছে কিছু কাজও আছে যার মধ্যে দিয়ে শ্রমিক পরিবারগুলো উপকৃত হয়েছে এবং বিএনপির আমলে যে দাবিটা আসলে করছেন যে বিভিন্ন কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে একটা বড় ভোট ব্যাংক তো আপনাদের আছে এই ভোট ব্যাংকের কত পার্সেন্ট আসলে নৌকা প্রতীকে পড়বে বলে মনে করছেন আমার বিশ্বাস জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর একটা সুশৃঙ্খল সংগঠন এই সংগঠনের সঙ্গে পঁয়ত্রিশটা সেক্টর আছে তার মধ্যে যেমন আমি ছোট মানে স্বল্পগুলি বলি যেগুলি গরিব সংগঠন যেমন রিক্সা আছে গার্মেন্ট এই হোটেল শ্রমিক আছে যেমন ওয়েল্ডিং শ্রমিক আছে যেমন ইমারত শ্রমিক আছে যেমন আরও আমার বড়তে চলে যেতে হবে নৌকা মাঝে আছে তারপরে রেল আছে তারপরে বিদ্যুৎ আছে তারপরে সোনালি ব্যাংক ব্যাংক সেক্টরগুলি আছে এইরকম আমার পঁচিশ পঁয়ত্রিশটা সেক্টর আছে আমি বিশ্বাস করি লিটন ভাই যে মাপের নেতা রাজশাহীকে উন্নয়নের জন্য উনি যে আপ্রাণ চেষ্টা করে গেছেন যেটা আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি তিনি বাসায় খাননি তিনি সারা দিন কাজ করেছেন দুপুর আড়াইটা তিনটার দিকে এসে ওই সিটি ভবনেই সিটি কর্পোরেশনে বসেই খেতেন দুপুরের খাবারটা ধন্যবাদ পরে এক মিনিট খাওয়ার পরেই তিনি আমাদের যে রাজশাহী শহরটাকে একটা গোটা বিশ্বের কাছে গোটা বাংলাদেশের কাছে একটা রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন পরবর্তী নির্বাচনে রাজশাহীর জনগণ যে উপহারটা আমাদেরকে দিয়েছেন আমরা কষ্ট পেয়েছি আমার নেতাও কষ্ট পেয়েছে এবং রাজশাহীকে রাজশাহীর উন্নয়ন করতে গেলে বুলবুলকে দিয়ে সম্ভব নয় মিনু দিয়ে সম্ভব নয় একমাত্র সম্ভব ওই ডিজিটাল বাংলাদেশ গড়ার যিনি রূপকারজয়ন্ত শেখ হাসিনা তারই ছোট ভাই এইচএম খাজা লিটন ভাই রাজশাহীকে ডিজিটাল রাজশাহী গড়ার ক্ষেত্রে তিনি এগিয়ে নিয়ে যে এগে নিয়ে যেতে চান আমি রাজশাহীর জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাবো আগামী মের নির্বাচনে এইচএম খাজা লিটন ভাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে রাজশাহীর উন্নয়নটা আপনি বাংলাদেশ হচ্ছে দেখ শৌল যেটা দাবি করছেন যেটা এবং আমাদের শের সেলিম ভাইয়ের মুখ থেকে আসলে রাজশাহী যে রেশম নগর হিসাবে পরিচিত পেয়েছে তার সমৃদ্ধ দিক আছে শ্রমিকদের যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বিশ্বে বাংলাদেশের রেশমের যে একটা গুণগত মান আছে বিশ্বকে এক সময় কারণে বাংলাদেশ পরিচিত ছিল এমন একটা পরিচিত জায়গায় আসলে যাওয়া সম্ভব আমাদের যেহেতু আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি আমরা উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখি এই ধরনের মানে সম্ভাবনাময় শিল্পগুলোকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের জিজিপিতে একটা বড় অংশ রাখবে একবারে শেষ পর্যায়ে চলে আসছে আপনাদের অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন দর্শক ভালো থাকুন আবার দেখা হবে সবাই ভালো থাকুন শুভরাত্রি